আল্লাহ ওয়াদা করছেন মুমিনদের সাথে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা এটা আল্লাহর ওয়াদা আমি মুমিনের সাথে ওয়াদা করছি তারা যদি ভালো কাজ করে ভালো আমল করে আমি তাদেরকে দুইটা জিনিস দেব প্রথমে তাদের জীবনের গুনাহটা maaf করে দেব তারপরে তাদেরকে মহা পুরস্কার দান করব সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা সূরা ফাতাহের একদম শেষ আয়াত 26 তম পারার সূরা ফাতাহ শরীফের একদম শেষ আয়াতের মধ্যে এই কথা রয়েছে প্রিয় হাজিরিন আমরা আসলে দুনিয়াতে এসেছি ইবাদত করার জন্য এখন পরিতাপের বিষয় দুঃখের বিষয় আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের মতো আপনাদের মতো তবে নবীর সাহাবী দেখতে আপাদমস্তক আমাদের মতো কিন্তু নবীর সাহাবী তন্মধ্যে অন্যতম হচ্ছে হযরতে সাইয়্যেদানা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ উনি হচ্ছেন মুরব্বীদের মধ্যে বায়ুজ্যেষ্ঠ মুরব্বীদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন নবীর মুখে মুখে কালামা পড়েছেন সুবহানাল্লাহ আর বালকদের মধ্যে যারা বালক যুবক যুবকদের মধ্যে প্রথম কালামা পড়েছেন নবীর হাতে বায়াত গ্রহণ করে নবীর মুখে মুখে কালামা পড়েছেন হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু সুবহানাল্লাহ মহিলাদের মধ্যে হযরতে সাইয়্যেদানা মা খতিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আবার ছোটদের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের মধ্যে প্রথম নারী শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যে কথা ইঙ্গিত করে বলতে চাই এটা হচ্ছে হযরতে সাইয়্যেদানা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসাল শরীফের মাস সুবহানাল্লাহ ইনি আমার নবীকে এমন ভালোবেসেছেন শত্রুপক্ষ যদি মুনাফে কাফেররা যদি সামনে থেকে হামলা করার আশঙ্কা থাকতো তখন উনি আমার নবীর সামনে হাঁটতেন সুবহানাল্লাহ শুধু আমার নবীর জীবন জান প্রাণ এগুলি আসলে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি মানবের যত ষড়যন্ত্র আছে মানবের যত খুনখারাবি আছে মানুষের যত ফেতনা আছে মানুষ হত্যা করতে পারে এই জাতীয় যত পরিস্থিতি আছে সব পরিস্থিতি থেকে আমি আল্লাহ আমার মাহবুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করব সুবহানাল্লাহ এটা তো ওয়াদা আগে দিয়ে দিয়েছেন সেই জন্য আমার নবী পাককে মাংসের ভিতরে বিষপান করানো হয়েছে কিন্তু আমার নবীর একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন ওই মাংসকে কিন্তু আমার নবীজি শাহাদাত বরণ করেন নাই সুবহানাল্লাহ ওই মুহূর্তে ইন্তেকাল করেন নাই কেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে প্রত্যেক ধরনের হামলা থেকে হত্যার ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ নিজেই আমার নবীকে রক্ষা করব সুবহানাল্লাহ তারপরেও সিদ্দিক আকবর এমন বেশি দিওয়ানা ছিলেন নবীর খেদমতে এত বেশি কুরবান ছিলেন সামনে থেকে যদি কোন শত্রুপক্ষ হামলা করার আশঙ্কা থাকতো উনি সব সময় সামনে থাকতেন পেছন থেকে হামলা করার আশঙ্কা থাকলে উনি পেছনে চলে যেতেন বাম পাশ থেকে ডান পাশ থেকে যেদিক থেকে হামলা করার আশঙ্কা থাকতো উনি ওদিকেই চলে যেতেন সুবহানাল্লাহ এমনকি আমার নবীকে যিনি কাঁধে চড়িয়েছেন যিনি হযরতে সাইয়্যেদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাঁধের মধ্যে আমার নবী পাক উঠেছেন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে দুইজন ব্যক্তির কাঁধে আমার নবী উঠেছেন কয়জন ব্যক্তির কাঁধে দুইজন ব্যক্তির কাঁধে একজন হচ্ছে হযরতে সাইয়্যেদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হচ্ছে ওই মক্কার মূর্তিগুলি ভাঙার জন্য 360টি মূর্তি ভাঙার জন্য হযরতে সাইয়্যেদানা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাঁধের উপর উঠে লাঠি দিয়ে দিয়ে ওই মক্কা শরীফের ভিতরে 360টি মূর্তি আমার নবী ভেঙেছে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমার নবী দুনিয়ার জমিনে যে 10 জনের কথা বলেছেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে সাইয়্যেদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর হচ্ছে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যেদানা উসমানে যুলনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আমি
উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইবার জান্নাত বিক্রয় করেছি সুবহানাল্লাহ আমার নবী বলছেন আমি হযরতে উসমানের জুন নুরাইনের কাছে কয়বার জান্নাতের বিনিময় করেছেন কয়বার দুইবার একবার হচ্ছে পানির জন্য বীরে রুমা কুফতা উনি খনন করে দিয়েছেন তখন একবার কিনে নিয়েছেন সুবহানাল্লাহ আর একবার হচ্ছে ওই যুদ্ধের মধ্যে বসরার যুদ্ধের মধ্যে সরঞ্জাম নেই মুসলমানদের যুদ্ধ করার জন্য কোনো অস্ত্রশস্ত্র নেই তখন বলছেন আজকের এই ইসলামের যুদ্ধের জন্য যে সরঞ্জাম দিতে পারবে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ এভাবে দুই দুইবার হযরতে উসমানের জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন আল্লাহু আকবার